কৈলাসহর চা বাগান চত্বরের এক কবিরাজকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রথমে মারধর এরপর জ্যান্ত সমাধি দেয় চা বাগান শ্রমিকেরা চা বাগান বাগানসহ শহরে এই ঘটনার খবর ছড়িয়ে যেতেই শুভচিন্তক মানুষের মধ্যে ভীতি সহ আতঙ্ক পরিলক্ষিত হয় এদিন চা শ্রমিকরা বিনয়ী তথা অতিথি আপ্যায়নে বরাবরই সরল স্বাভাবিক মানসিকতার পরিচয় দিয়ে আসছিল যুগ যুগ ধরে কিন্তু চা বাগান চত্বরগুলিতে বিগত তিন চার মাস যাবত বধূ নির্যাতন সহ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা লেগেই রয়েছে এদিন হিংস্রতার পরম শিখরে পৌঁছে গেল চণ্ডীপুর ব্লকের অন্তর্গত মনোভেলি চা বাগানের সতেরো নম্বর সংলগ্ন এলাকা এই এলাকা থেকে ডগ স্কোয়াডের সহযোগিতায় মাটি চাপা দেওয়া এক শ্রমিকের দেহ উদ্ধার হল সেই ব্যক্তির নাম ভুলো ওরাং। মনোভেলি সতেরো নম্বর এলাকা থেকে এক কিলোমিটার দূরে শালবাগানের পাশে ওরাংকে একাংশ চা বাগান শ্রমিকরা প্রথমে মারধর ও পরবর্তী সময়ে মাটির নিচে জ্যান্ত সমাধি দেয় ঘটনার বিবরণে জানা যায় চা শ্রমিক এই ব্যক্তি কবিরাজের কাজ করত পেটে ব্যথা মাথা ব্যথা সহ সামান্য রোগে অসুস্থ হলে ভুলো উরাং জল পড়া সহ অবস্থা বুঝে ঝাড়ফুঁক করে রোগ সারানোর চেষ্টা করত শুক্রবার সকাল দশটায় চা বাগানের বেশ কিছু লোক ভুলোর বাড়িতে যায় এবং বাড়ি থেকে তাকে বের করে এনে বেধরক মারধর করে পরে শালবাগান সংলগ্ন এলাকাতে তাকে জীবন্ত মাটির তলায় চাপা দেয় অভিযোগ তার স্ত্রী সাবিত্রী উরাংয়ের সে বলে বাড়ি থেকে

ধ দিয়া মাৰছে এটা মোটা লাঠি দিয়া মাৰছে আমাৰ একটা মাথাটা আটটাও ফাটাইছে আমারও ওইদিকে তারে কি জানে মারছনি পুরা জানে মারি লইছে মারিয়া কিটা গাড়ি দিছেনু কিটা আমি আমার হেব ভাগছে তখন যে আমার বানদিয়া রাখছে রুসি তারা কোন লোক কয়লা শহর থানার পুলিশ ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে তবে গ্রামবাসীরা ভুলৌরাংকে সঙ্গবদ্ধভাবে খুন করেছে শিকার করলেও পুলিশ এখনো পর্যন্ত এই খুনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি যে বুলুরাং নামে চল্লিশ বছর একজন ব্যক্তি ডেড এখানে হয়তো বা মাটির নিচে রাখা আছে এমন খবর পাওয়া যায় আমরা আসি এক্সিকিউটিভ স্টেট ড্রাগ স্কোয়াড এফ সবাই আসে এখানে তো সবার উপস্থিতিতে বডি এখান থেকে তোলা হয় এখন বডি ফিট করা হচ্ছে বাকিটা আমরা এক্সামিনেশন করে বা ইনভেস্টিগেশন করে আমরা দেখছি ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন